প্রশ্ন করেছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি ভার ইসলামী নির্দেশনা কি দয়া করে জানাবেন বেলাল হোসেন বাংলাদেশ ব্যাংকে চাকরি বিভিন্ন রকম হতে পারে যদি সুদের হিসাব নিকাশ হয় এবং সেখানে সুদের সাথে লেনদেন করা হয় তাহলে এই জাতীয় চাকরি করা জায়জ হবে না চাকরি করা জায়জ হবে না কারণ রসোল্লা সাল্লাহ আসলাম লাহ রসোল্লা সাল্লাহ আসলাম আকিরা দিবা ও মুকিলাহু ও শাহিদা বাহু রসল্লাহ সালাম করেছেন যে সুদ দিবে সুদ খাওয়াবে এবং যে সুদ নিবে সুদ দিবে এবং সুদ নিবে এবং যারা লিখবে এবং যারা লেখক উভয়ের প্রতি রসল্লাহ সাল্লাম লানত করেছেন সেই হিসাবে বোঝা যাচ্ছে যে যারা সুদই যদি লেনদেনের সাথে জড়িত থাকে বাংলাদেশ ব্যাংকের লোক যে ব্যক্তি সে তাহলে তার জন্য তার টাকা হালাল হবে না আর বাংলাদেশ ব্যাংকের কিছু জায়গা আছে যেমন বল পাহারা দেয়া অথবা ধরেন তাদের পুরাতন টাকার নতুন টাকার পরিবর্তন করা বা কোথাও এই জাতীয় অনেকগুলো সাইড আছে যেগুলো যেগুলো সবই কিন্তু সুদের কারবার না ব্যাংক পুরা বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে সেটাকে নিয়ন্ত্রণ করে এবং সেটাকে বিভিন্ন বিভিন্ন অর্থনৈতিক কর্ম অর্থনৈতিক যে সমস্ত লেনদেন আছে সেগুলো দেখাশোনা করে তাহলে সেটা অর্থনৈতিক বিষয় দেখান ব্যাপক জিনিস সেখানে শুধুমাত্র সুদের বিষয়টাই আসবে না সেজন্য সুদের সাথে জড়িত না হলে তার চাকরি হালাল হবে আর সুদের সাথে জড়িত হলে তার চাকরি হালাল হবে না